সরকার তৈরি হয়েছে নির্বাচনের মধ্যে, তার মেয়াদ শেষ হতে যাচ্ছে আর 9 থেকে 10 মাস বাকি। এই সময়ে সরকারের মুখ্যমন্ত্রী পরিবর্তন মানেটা কি? যে সরকার এবং শাসক দল চরম দুর্বলতার নিদর্শন। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি রূপায়ণ করে উল্টো পথে চলছে। জনবিরোধী একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে চরম সংকট, কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এগুলি তো প্রায় নিত্যদিনের খবর। রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, বাঁচবে কি করে মানুষ? সরকারের তো কোনো প্রক্ষেপ নাই। দুর্নীতি আর সরকার সমর্থক হয়ে গেছে। এই রেগার কাজ তো কেন্দ্রীয় সরকারই কেটে দিয়েছে, তাদেরই সরকার ত্রিপুরা। সোশ্যাল অডিট তার হিসেবে উপস্থিত করতে পারেনি 2 বছরে, বলে তারা কেটে দিয়েছে। প্রচণ্ডভাবে মানুষ ক্ষুব্ধ, এদের জনবিচ্ছিন্নতা ভাবছে। অন্যদিকে ভোটের গণা যেদিন শেষ হলো দুপুর থেকে সন্ত্রাস শুরু হয়েছে, এখন সেই সন্ত্রাস বেশি ছিল চেহারা নিয়েছে। দেশের সংবিধান কাজ করে না ভারত ত্রিপুরাতে, মানুষের ভোটের অধিকার নাই, স্তর পঞ্চায়েত, নগরের নির্বাচন, এডিসি নির্বাচন, পার্লামেন্টের দুটো আসনের নির্বাচন, মানুষ ভোট দিতে পারলেন না, রিগিং করলো, লুট করে নিয়ে গেল, বিরোধী দলের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, মিডিয়া তারা আক্রান্ত হচ্ছেন, একদলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা করছে, নাগরিক অধিকার নাই, মতামত ব্যক্ত করার স্বাধীনতা, আন্দোলন সংগ্রাম তো করতে দিচ্ছে না কিন্তু আমরা করছি, আক্রান্ত হচ্ছে, মামলা হচ্ছে, এই সব মিলিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা, আস্থাহীনতা, এই সরকারটির উপর তারা বুঝতে পেরেছে যে এ নিয়ে বেশি দূর যাওয়া যায়। কৌশলী পদক্ষেপ নিয়েছে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, তো মুখ্যমন্ত্রী বদল করুন। এভাবে ভবি ঘুরবে না। মানুষ সন্ত্রাস বন্ধ চায়, ফেসিস সুলভ আক্রমণ বন্ধ চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়, নাগরিক স্বাধীনতা ফিরে পেতে চায়, ভোটের অধিকার নির্বিঘ্নে যাতে প্রয়োগ করতে পারে সে অধিকারের নিশ্চয়তা চায়, অনাহার, অর্ধাহার,